হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সকল খুলখাম জানাচ্ছি। আর আজকে তোমরা দেখতেই পাচ্ছ, আমি আজকে গজ কাপুরের সালোয়ার নিয়ে হাজির হয়ে গিয়েছি। এখানে আমি আমার হাতের করা কিছু সালোয়ারের ডিজাইন আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে। তো এখানে বিভিন্ন কালারের জাস্ট কয়েকটা সালোয়ার নিয়েছি এবং সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে এখানে। তো এর আগের ভিডিওতে আমি কামিজের হাতের কাজ করা ডিজাইনগুলো শেয়ার করেছিলাম, কিন্তু আজকের ভিডিওতে আমি এই কাপড়গুলো শেয়ার করছি। এগুলো অনেকেই আছে যারা সুতি কাপড় কিনে সেখানে ডিজাইন করতে পছন্দ করেন। তো আমি শুধু আজকে ডিজাইনই দেখাবো না, এবং বলেও দেবো এই ডিজাইনগুলো আপনারা কীভাবে করতে পারবেন, খরচ কেমন হবে, আবার চাইলে আমাদের কাছ থেকে কীভাবে এগুলো পার্সেল করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি অরেঞ্জ কালারের এই সালোয়ারটা দেখাই। তো এটা হচ্ছে আমাদের 38 ইঞ্চি লম্বা রেখেছে এটা, আর এর উপরে দেখো সুন্দর করে এরকম পার্পল বসিয়ে নিয়েছে পুঁতিগুলা। আর এখানে কাপড় লেগেছে 2 গজ 6 গিরা। তো এখানে যাদের হচ্ছে 2 গজ 4 গিরা করে কাপড় লাগে, তারা জাস্ট 4 গিরার সঙ্গে আর 2 গিরা যোগ করলেই কিন্তু এই ধরনের সালোয়ার তৈরি হয়ে যাবে। ডিজাইনের জন্য জাস্ট এক্সট্রা অত বেশি কাপড় লাগবে না, কুচির জন্যই যতটুকু আর কি লাগে। আর নিচে আমি জাস্ট পেস্টিং লাগিয়েছি, পাতলা একটা পেস্টিং, ডাবল ফোল্ড করি না এই কাপড় দিয়ে কিন্তু। আর এই সালোয়ারের ভিডিও তৈরি করেছে একটা, সেই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর তোমরা চাইলে আমার শিল্পবাড়ি টেলার্স চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো, এতে করে নিয়মিত ভিডিও পেয়ে যাবে ডিজাইনের। আর এখানে দেখো আমি ইলাস্টিক লাগিয়ে নিয়েছি এই সালোয়ারের, আর হচ্ছে এই সালোয়ারটা একদম সিম্পল ডাবল কাটের উপরের দিকে, আর উপরের দিকে যে কুচিটা সাইডে থাকে সেটা আমি মিডিলে দিয়েছি, এই যে মাঝে দুই সাইডে কিন্তু কোনো কুচি নেই। তো এই সালোয়ার, এ ধরনের ডিজাইনের সালোয়ারগুলো আমাদের শিল্পবাড়ি টেলার্স ফেসবুক পেজও পেয়ে যাবে। পার্সেল যদি তোমরা করতে চাও তাহলে 300 টাকা 350 টাকার মধ্যেই সালোয়ারগুলো পাওয়া যাবে। তো এখন আমি ব্ল্যাক কালারের এটা দেখাই। এখানে দেখো ব্ল্যাক এবং রেডের কম্বিনেশনে একটা তৈরি করেছি, এটা কিন্তু অসম্ভব সুন্দর। আর একই রকম এটা কিন্তু আমরা সালোয়ারের সাথে প্লাস আমরা হাতাতেও তৈরি করে নিতে পারি। যদি তোমরা চাও তাহলে কিন্তু তোমাদের কামিজের হাতাতেও সেম ডিজাইনটা দিতে পারো, দেখতে অসম্ভব ভালো লাগবে। আর এখানে ডিজাইনটা একটু বেশি করা আর কি, দেখতেও খুবই সুন্দর লাগছে। আমি এটা একটু হাতে পরে দেখাই যেটা আসলে হাতে পরলে কেমন লাগে। তো এই তো, এই যে আমি হাতে একটু পরে নিয়েছি, আর যেহেতু এটা সালোয়ার সেহেতু হাতে আমার একটু লুজ লুজ হচ্ছে। এটা যদি ফিটিং হয় তাহলে কিন্তু হাতে দেখতে খুব 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 সুন্দর লাগবে। তাহলে তোমরা যদি গজ কাপড় দিয়ে এভাবে ডিজাইন করতে চাও কামিজ, তাহলে কিন্তু কামিজের হাতে এই ডিজাইনটা তুলে দিতে পারো। এটাও সেম অবস্থা, যতটুকু কাপড় লাগবে তার থেকে জাস্ট 4 গিরা কাপড় বেশি নিলেই হবে। লাল কালারের কাপড়টাও আমার 4 গিরা লেগেছে এরকম ডিজাইন তৈরি করতে, এবং সালোয়ারে যা ছিল সেটাই সালোয়ারের সাইডের থেকে কাপড় নিয়ে এরকম কুচিটা দেওয়া হয়েছে। সালোয়ার 2 গজ 4 গিরা করে লাগে সেটাই লেগেছে। 38 ইঞ্চি ঝুলোর জন্য 2 গজ 4 গিরা সালোয়ারের পিস নিলে কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এটাও সেম অবস্থা, এটাও দেখতে অনেক 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 সুন্দর। আর এটাতে ইলাস্টিক দিয়ে নিয়েছি, এটাতে আবার আমি হচ্ছে কোমরে কোনো জয়েন্ট করি নাই, এখানে জাস্ট এক সেট করে বানানো, এবং নিচেও কোনো পটি দেওয়া নাই। যেহেতু শুকনা সেহেতু এখানে পটিরও কোনো না দিলেও কোনো সমস্যা নেই। তো ওই ভিডিওটা, এই সালোয়ারের লিঙ্কটাও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিও, যদি দেখে বানাতে চাও সেক্ষেত্রে ভিডিওটা দেখতে পারো। তাহলে পরের এই সালোয়ারটা দেখে, এটা কিন্তু আরও বেশি সুন্দর। কেন বলছি, কারণ এটা একেবারে সিম্পল হলেও এটা অসম্ভব সুন্দর লাগে। তো যারা বেশি ডিজাইন পছন্দ করে না কিন্তু গজ কাপড় দিয়ে জাস্ট সাদা সাদা একটা সিম্পলের উপর ডিজাইন করতে চায়, তাদের জন্য এই ডিজাইনটা অনেক বেশি বেস্ট হবে। আর এটাতে কোনো রকম এক্সট্রা কাপড়ের প্রয়োজন হবে না, সাইডের থেকে যেই কাপড়টা থাকে সেটা দিয়ে নিচে কুচি দিয়ে দিলেই খুব সুন্দর লাগবে। আর একই কথা এই সালোয়ারটাতে যদি হাতা করা যায় এই সালোয়ারের ডিজাইনতে, তাহলে আরও বেশি সুন্দর লাগবে। বিশেষ করে আমরা ব্লাউজ বানাই, সেক্ষেত্রে যদি হাতাটা দিই তাহলে কোনো পর্যন্ত হাতা দিলে এটা দেখতে অনেক সুন্দর লাগে। তো একই সালোয়ারের ডিজাইন, সেটা দিয়ে তোমরা সালোয়ার এবং কামিজের হাতা একটা সুন্দর কম্বিনেশনের সালোয়ার কামিজ কিন্তু তৈরি করে নিতে পারবে, ঠিক আছে। আর খরচও এটাতে অনেক কম পড়বে, তো সেক্ষেত্রে এটা করতে পারো যদি তোমাদের ভালো লেগে থাকে কারোর। আর এইটাও আমি ইলাস্টিক দিয়ে তৈরি করেছি, এখানে কোনো পটি বা জয়েনও লাগে নাই আমার। তো এই সালোয়ারটা গেল। এরপরে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আমি ম্যাক্সির সঙ্গে তৈরি করেছি, ম্যাক্সির সঙ্গে ম্যাচিং করে। তো ম্যাক্সির ভিডিওটাও দিয়ে দেবো। এই যে এইটা নিচে, এই যে এই ডিজাইনটাই আমি কোনো পুঁতি লাগাই নাই, আর এখানে মজার কথা কোনো পেস্টিংও লাগাই নাই, একটা পার্ট শুধুমাত্র, এখানে কিন্তু একটা পার্ট আছে নিচে, আর কোনো পার্ট নাই এক্সট্রা।
তো এই ক্ষেত্রেও আমার কাপড় কোনো বেশি কেনাই লাগে নাই, এখানে 2x4 গ্রাই কাপড় ছিল। আর টুকরো কাপড় দিয়ে এই ডিজাইনটা করা অসম্ভব সুন্দর, ডিজাইনটা খুব বেশি কষ্টও কিন্তু হয় নাই, দেখে দেখতে যতটা ঝামেলা ঝামেলা লাগলো এটা কিন্তু খুবই সিম্পল ছিল, কাজটা খুবই সহজ ছিল আর অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে বানানো। যারা হচ্ছে নিজে জামা নিজে বা নিজের ড্রেস নিজে তৈরি করতে পছন্দ করেন তারা কিন্তু যদি চান তাহলে আমার করা এই ভিডিওগুলো দেখে আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি এই সালোয়ারের ভিডিওর লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো শিল্পবাড়ি টেলার্স যদি আপনার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে সকল সুন্দর সুন্দর ডিজাইনের এই ড্রেস মেকিং ভিডিওগুলোও কিন্তু পেয়ে যাবেন। তো এটাও এই এই অবস্থা, এটা একদম সিম্পল। যারা হচ্ছে যেহেতু আমি বললাম যে ম্যাক্সির সঙ্গে এটা বানিয়েছি সেহেতু একেবারেই সাদা সিদা, আগের মানুষ যেরকম সালোয়ার পরে ওরকম বানিয়ে নিচে জাস্ট একটু ডিজাইন করে দিয়েছি। তো এই ছিল আমার মোটামুটি কয়েকটা সালোয়ারের ডিজাইন। আমি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর কিছু সালোয়ারের কালেকশন, কামিজ এবং ড্রয়িং নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার খুব খুব ভালো লাগে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। আর কোন ধরনের ডিজাইনগুলো বা কেমন কী ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।